हेलो गाइज, गुड मॉर्निंग, वेलकम बैक टू माय चैनल पिथा लाइफस्टाइल ब्लॉग। आशा करछि तोमरा सबाई खूब सुस्थ आछो आर भालो आछो। तो आमी किछु दिनेर जोन्नो बाड़ीते गेछिलाम, आबार चले एसेछि। आर आजके होच्छे 17ई जानुआरि, आमार आर पंकजेर एनिवार्सारि। आजके 4 বছর आमरा एकसाथे काटिये दिलाम, झगड़ा हासि ठाट्टा अनेक किछु तार मध्ये छिलो, सुख दुःख। एखोनो पंकज आसेनि बाड़ीते, ओ 3 दिन धरे नेइ बाड़ीते। आमार सत्यिई मनटा खराब एइ जोन्नो। না না, একদমই মন খারাপ করবো না, কারণ ও আসছে আজকে। তো মন খারাপ করার কোনো প্রশ্নই আসছে না আমার। আর দেখো, আমি ট্রাইপডটা ভুল করে বাড়িতে রেখে চলে এসেছি। আর চিকেন নিয়ে এসেছি, দুপুরে একটু ফ্রাইড রাইস করবো, আর রাত্রে বিরিয়ানি হবে আমাদের স্পেশাল। জানি না কেমন হবে, অনেকদিন ধরেই বানাই না, বানিয়েছিলাম কিছুদিন আগে, খুব বাজে হয়েছিল। তো আজকে আবার ট্রাই করবো, আশা করছি ভালো হবে, ভালো হতেই হবে। কিন্তু আজকে আমাদের অ্যানিভার্সারি, ভালো করেই বানাবো, খুব মন দিয়ে বানাবো জিনিসটি আমি। আর দুপুরবেলা একটু ফ্রাইড রাইস করবো, আমার দাদা আসছে। তো চলো, ভিডিওটি এখন থেকে আমি স্টার্ট করছি। আর এখন বেজে গেছে 12টার বেশি আমার ঘড়িতে, কিন্তু 12টাই বাজে এখন, ফাস্ট আছে একটু ঘড়িটা। তো ননিকে আনিনি, ননিকে দাদা ভাই নিয়ে আসবে। আমি যেহেতু বাজারে গিয়েছিলাম, তো মাংস টাংস ওখানে নিয়ে যাওয়ার তো পসিবল না, তো তার জন্য ওকে রেখে এসেছি। দাদা ভাই যখন আসবে নিয়ে আসবে, তো ওর জন্য আমি রেখে এসেছি, যাতে দাদা ভাই ওকে নিয়ে আসে। তো দাদা ভাই যেহেতু আসছে, তো ওকে তো একটু না খাইয়ে পাঠাবো না এই দুপুরবেলাটায়। তো ওকে দুপুরেই আসতে বলেছি, খাওয়া দাওয়া করে একবারে যাবেও। তো এখন থেকে ভিডিওটি স্টার্ট করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে আজকের ভিডিও। যদি ভালো লাগে বন্ধুরা, প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আর 2 দিন আগে গেলে পৌষ সংক্রান্তি, আজকে মাঘ মাসের 2 তারিখ আর জানুয়ারির 17 তারিখ। তো আমাদের এদিনে বিয়ে হয়েছিলো, মাঘ মাসের 2 তারিখ ছিল, জানুয়ারির 17 তারিখ ছিল। তো আমি আজকে ভীষণ 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 হ্যাপি যে আমাদের ম্যারিড লাইফের 4-4টা বছর আমরা একসাথে কাটিয়ে দিলাম। পরে তোমাদের সাথে দেখা হবে, আমার বরের আসবে যখন, তখন অবশ্যই সে তোমাদের সামনে আসবে। তো আমি সত্যি ভীষণ হ্যাপি। এর মধ্যে ঝগড়া হাসি কান্না দুঃখ রাগ যে অনেক কিছু দুজনের ছিল, এভাবেই আমরা 4 বছর একসাথে কাটিয়ে দিলাম। রিলেশন 8 বছরের, সব কিছু দিয়ে 8 বছর, মানে রিলেশন, রেস্ট্রি, বিয়ে, 3টে জিনিস দিয়ে 8 বছর আমাদের আপাতত। তো চলো এখন রান্নাবান্নাটা স্টার্ট করতে হবে, ঘর তোর পরিষ্কার করে নিয়ে একবারে রান্নাবান্নাটা স্টার্ট করবো। তো তেমন কিছু দেখাতে পারবো না এখন, কারণ আমি ট্রাইপডটা আনিনি। যাই হোক, কিছু করার নেই এখন আমার আর। তো এখন আমি ঘর তোর ঝাড় দেবো, আর পুজবো না, ঘর ঝাড় দিয়ে জিনিসপত্র সব গুছিয়ে নিয়ে রান্নাবান্নাটা কমপ্লিট করব। তো জিনিসপত্র সব নিয়ে এসেছি, বিরিয়ানি চাল ঢাল, ফ্রাইড রাইসের চাল সব নিয়ে এসেছি। তো চলো করি, তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। তো চলো নেক্সট, পরে আবার দেখা হচ্ছে, কাজবাজ করি, তো পুজো দেওয়া আছে, অনেক কাজ আছে। তো চলো, এখানে নিয়ে আসলাম এই যে চাল, পাতা, ছাতু, এখানে কাজু কিশমিশ আছে, চাউমিন, চিনি, এটা ময়দা, জিঞ্জার গার্লিক পেস্ট, আর হচ্ছে এটা চালের গুঁড়ো। তো এই 2-3টে জিনিস আমি আলাদা রাখবো। আর এখানে আছে সবজি, আর চিকেন আছে এখানে। আর এখানে বর অনেক কিছু নিয়ে এসেছিলো, যেখানে যেগুলো আমার কিছুই গোছানো হয়নি, তো এভাবে আমি রেখেই চলে গেছিলাম। এখানে হয়তো বা আছে কালুনুনি, আর গোবিন্দভোগ আছে, এই যে সর্ষার তেল, দুধ, রাইস ব্যান অয়েল, সার্ফ এক্সেল, আর এখানে আছে চাল। সাথে একটা লঙ্কার গুঁড়ো, বিস্কুট একটা, তার সাথে একটা আছে ফেভিকুইক। আমি এগুলো গুছিয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, সব আলাদা আলাদা রাখতে হবে। তো চলো পরে দেখা হচ্ছে। 2 রকমের চাল ভেজানো কমপ্লিট, বিরিয়ানি চাল, ফ্রাইড রাইসের চাল, আর এখানে আছে 2টো সার্ফ, যেটা পঙ্কজ এনেছিল। এটাকে এখন জায়গা মতো রাখতে হবে,
ঠান্ডাটা কম আছে, ওয়েদার ভালো আছে, রোদ্রও উঠেছে অনেকটা, ভালোই রোদ্র উঠে গেছে। আর হ্যাঁ, আমার বিয়ের দিন কিন্তু প্রচণ্ড ঠান্ডা ছিল না, খুব কম ঠান্ডা ছিল, খুবই কম ঠান্ডা ছিল আমার বিয়েতে। তো অনেক বছর পরে আবার এরকম ঠান্ডাটা পড়লো আমাদের এখানে। তো চলো এখন সবজিটা গুছিয়ে নিই, সবজিপত্র। মানে দেখো আমার মোটামুটি সব করা হয়ে গেছে, এই যে ফ্রাইড রাইসের সব কেটে নিলাম, এটা হচ্ছে মাংসের আলু, এই যে মাংসটা ম্যারিনেট করা, আর এই যে এটা এখানে আছে কাজু আর কিশমিশ, আর ওটা হচ্ছে বিরিয়ানি আলু। আর এখন মাংসের পেঁয়াজটা কাটতে হবে, টমেটোটা কাটতে হবে, তাহলেই হয়ে যায়। আর এখানে কড়াইও বসিয়ে দিয়েছি, এখন আলুটা ভাজতে ভাজতে পেঁয়াজটা আমি কেটে নেব, আলুটা ভাজতে ভাজতে পেঁয়াজটা কেটে নিব, তাহলেই হয়ে যাবে। তো মাংসটা চাপিয়ে দিয়ে তারপরে ভাতটা চাপাতে হবে, মানে ভাতটা বসাতে হবে তোমার ফ্রাইড রাইসের ভাতটা করব। তো চলো, আজকে কিছু দেখাতে পারছি না, কারণ হচ্ছে আমার ড্রাইভারটা এখানে নেই। রাত্রে যেটা করবো সেটা অবশ্যই দেখাবো, কারণ তখন ড্রাইভারটা এসে যাবে, দাদাভাই নিয়ে আসবে ড্রাইভারটা। কড়াইটা বসিয়ে দিয়েছি, এখন মাংসটা করে নিই। দেখো কি সুন্দর লাগছে কালারফুল ফ্রাইড রাইস। তো হয়ে গেছে আমার দুপুরের লাঞ্চ, এখন বাজে 3টা, এখন 3টে বাজে। তো দেখো এখানে ফ্রাইড রাইস হয়ে গেছে, নামিয়ে নেব। আর এখানে আছে চিকেন কষা, না কারি আছে, একটু একটু গ্রেভি আছে, আমার দাদা গ্রেভি ছাড়া খেতে পারে না, তার জন্য এই রাইসটা হয়ে গেছে। আর চিকেনটা করে রাখছি, ওরা আসলে পরে লেয়ার করে শুধু খাপে দিলেই হয়ে যাবে, মানে শুধু বসালেই হয়ে যাবে। তো স্টিম করবো তখন শুধু, আর এখন শুধু করে নিচ্ছি বিরিয়ানিটা। চলো করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো দেখো রেডি হয়ে গেছি আমি, রাত্রের কিছুই সাজেনি, ঘরেই যেহেতু থাকবো শুধু লিপস্টিকটা দিয়েছি আর ড্রেসটা পরেছি জাস্ট, আর চোখে একটু লাইনার আর কাজল অল্প। তো কেমন লাগছে আমাকে জানিও। তো রান্নাবান্না পুরো কমপ্লিট, বিরিয়ানিও অলমোস্ট কমপ্লিট, শুধু দম দেওয়াটা বাকি আছে, দমে দিয়ে দিলেই হয়ে যাবে। তো ওরা আসলে পরে গরম গরমই সার্ভ করবো, তো সব করে রেখেছি, দমে দিলেই শুধু হয়ে যায়। তো এখন একটু রিলস বানাবো। আর দেখো আমি আমার বরের জন্য এমন কিছু বেশি আনতে পারিনি, শুধু এই গোলাপটা এনেছি, খুব সুন্দর হয়েছে। তো এটাই এনেছি, আশা করছি খুশি হবে এটাতেই। তো চলো একটু রিলস বানাই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো তখন যে ড্রেসটা পরেছিলাম ওটা চেঞ্জ করে নিয়েছি, যে এটা পরে নিয়েছি। তো ওই ড্রেসটাতে ভালো লাগছিলো না, ঠিক একটা কমফোর্টেবল ফিল হচ্ছিলো না, তো এটা পরে নিয়েছি। তো এখনও বর আসেনি, এখন 9টা বেজে গেছে, ওদের আস্তে আস্তে হয়তো 9:30 10টা বেজেই যাবে। তো আমি এতক্ষণ বসে বসে রিলস করছিলাম, ভাবলাম একটু তোমাদের সাথে কথা বলিনি, তো তার জন্যই কথাটা বলার জন্যই আসলাম। আর কিছুদিনের মধ্যেই হচ্ছে আমাদের বাড়িতে ও পুচকিটার যে অন্নপ্রাশনের ভিডিওটা আসছে, ওটার মামা ভাত হবে আমাদের বাড়িতেই, এখানেই হবে ফ্ল্যাটে। তো সেটাও দেখতে পারবে তোমরা, ডেটটা ফাইনাল এখনও ঠিক মতো হয়নি, 27 তারিখে ইচ্ছে আছে করার। তো যদি 27 তারিখে হয় তো 27 তারিখেই দেবো ভাবছি, যদি পঙ্কজ থাকে। তো তো 26 তারিখে তো সরস্বতী পুজো, তো তোমরা সরস্বতী পুজো খুব ভালোভাবে কাটাবে আশা করছি। তো আমি আমার প্ল্যানিং এখনও কিচ্ছু বলতে পারছি না, আর পৌষ সংক্রান্তি চলে গেল, পিঠে পুলির দিন চলে যাচ্ছে। ভেবেছিলাম পৌষ সংক্রান্তিতে পিঠে বানাবো, কিন্তু পঙ্কজ যেহেতু ছিল না পিঠেটা বানানো হয়নি, আর এর মধ্যেও বানানো হয়নি। তারপরে তো ভাবছি কিছুদিন পরে যখন থাকবে বাড়িতে তখনই পিঠে পুলিটা করব, কারণ ও যেহেতু খুব ভালোবাসে এই পিঠে পুলি খেতে, তার জন্য নিজের জন্য তো ইচ্ছা করে না, না যদি বর না থাকে তাহলে কি করে হবে। তো চলো দেখতে থাকো ভিডিওটি, একটু পরেই ও চলে আসবে, আর আসুক, যদি কেক ঠেক আনে কেক কাটিং হবে, খাওয়া দাওয়া হবে। তো আজকে বিরিয়ানি আছে মেনুতে, তো
তো এটাই আছে, বিরিয়ানি আর কিছু নেই। যদি কিছু নিয়ে আসে তো আনবে, চিকেন বিরিয়ানি আছে। তো চলো পরে দেখা হচ্ছে আবার তোমাদের সাথে। আগে দুজন দুজনকে দাও টুকু টুকু। ও লাভলি, जीवन के ये रास्ते लंबे हैं सनम, काटेंगे ये जिंदगी ठोकर खा के हम। जालिम साथ ले ले अच्छे हम अकेले, हर चार कदम भी चल न सकोगे समझे, अजी समझे। अच्छा जी मैं हारी, चलो मान जाओ ना, देखी सबकी यारी मेरा दिल जला। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। তো আমার অ্যানিভার্সারি ব্লগ এখানেই শেষ হচ্ছে। তো দেখুন পুরো ফ্রেশ ট্রেশ হয়ে গেছে, এখন বাজে দুটো, দাঁড়া দেখাচ্ছি, 2:20 বেজে গেছে। তো এখন শোয়ার পালা। তো আমার ভিডিওটি আজকের মতো এটুকুনি। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ বন্ধুরা একটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। তো গুড নাইট।